আমিও খেতে বসে পড়েছি। হরে কৃষ্ণ, মাই সিম্পল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি বন্ধুরা। তো এখন সকাল 8টা বাজে, তো আজকের ভিডিওটি আমি সকাল 8টা থেকে শুরু করছি আর এখন আমি আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি একটু অন্যরকম। তো আজকে আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে নবান্ন। তো আজকে সেই নবান্নই আমি তৈরি করছি। আর বন্ধুরা, এই শীতকালের অগ্রহায়ণ মাসে আমাদের এই নবান্ন উৎসব পালন করা হয়। তো এটা আমি দেখেছি এই বাংলাদেশের দক্ষিণবঙ্গে বেশি পালিত হয়। আমাদের মানে আমার বাবার বাড়ি খুলনার ওদিকে, এই নবান্ন ওরা চেনেই না, ঠিক আছে, কিন্তু এই দক্ষিণবঙ্গে এরা এই অগ্রহায়ণ মাসে এই নবান্ন উৎসবটি পালন করে। তো সেইভাবে আমু করে আসছি, আমার শাশুড়ি করে গেছেন, তো আমি এখন করছি। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি। তো এখানে আমি চিনি গুঁড়ো আতপ চাল নিয়েছি, এখানে নারকেল কোড়া নিয়েছি, আদা নিয়েছি, আর এটা হচ্ছে নারকেলের যে মানে পাতলা সরের মতন পড়ে সেই নারকেলটা নিয়েছি, আর এখানে এই যে ডাবের জল নিয়েছি, আর এখানে মিক্সি নিয়েছি। আর বন্ধুরা, মাধব অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে আমি খাইয়ে দিলাম। খাইয়ে দিচ্ছে পর তপু ওকে নিয়ে একটু বাইরে গেছে, নইলে মাধবকে নিয়ে তো আমি এইগুলো কিছুই করতে পারবো না। তো এখন যখন তপু মাধবকে নিয়ে গেছে, তো এই ফাঁকে আমি এগুলো সব করে নিই। তো বন্ধুরা, এই মিক্সিতে এখন আমি এই যে চালটা দিয়ে দিব। আর চালের সাথে এই যে এখানে যে নারকেল কুড়িয়ে রেখেছি, তো সেটাও দিয়ে দিব, তাহলে আমার একসাথে পেস্ট হয়ে যাবে। এবার এই যে যে ডাবের জলটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। তো এখন আমি এগুলো ভালো করে পেস্ট করে নিব। তো বন্ধুরা, এই যে আমি এইভাবে সব পেস্ট করে নিয়েছি, এখন বাকি যেগুলো আছে সেগুলো করে নিব। তো বন্ধুরা, এই যে আমি এটার ভিতরে সব পেস্ট করে নিয়েছি, চাল দিয়ে, নারকেল দিয়ে, আদা দিয়ে, আর যে দেখিয়েছিলাম যে ওই যে পাতলা সরের মতন যে নারকেল হয়েছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এখন এটার ভিতরে আমি লবণ দিয়ে দিব। এই যে আমি এতটুকু লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব চিনি। তো এখানে আমি প্রায় আধা কেজি মতন চিনি দিয়ে দিলাম, এখন সব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ঠিক এরকম হয়েছে আর আমার নবান্নটা পুরো রেডি হয়ে গেছে। তো এখন ভগবানকে ভোগ দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। আর বন্ধুরা, এই নবান্নটি নতুন চাল দিয়ে করতে হয়, নতুন ধানের চাল। তো আমাদের তো এখনও নতুন ধান ওঠেনি আর নতুন চালও নাই, তো আমি এটা চিনি গুঁড়ো আতপ চাল দিয়ে করলাম। আর দেশি চাল দিয়েও করা যায়, কিন্তু চিনি গুঁড়ো আতপ চাল দিয়ে করলে এর একটা আলাদা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে নতুন চাল দিয়েও করতে পারেন বা দেশি চাল দিয়েও করতে পারেন। আর এই অগ্রহায়ণ মাসের এই নবান্নর একটা দিন ধরে করতে হয়, তা আমাদের বাড়ির সবাই এই 22শে অগ্রহায়ণ আজকে, তো এই দিনটা ধার্য করছে, তো এই দিনে আমাদের বাড়ির সবাই নবান্ন করছে। আর বন্ধুরা, এটি গ্রাম বাংলার একটি ট্রেডিশনাল খাবার। তো এটার ভিতরে আমি নারকেলের ফোপরা যেটা হয় সেটা দেওয়া যায়, কিন্তু আমার কাছে নেই, আমি দিতে পারিনি, আপনারা দিতে পারেন চাইলে।
তো বন্ধুরা, ভোগটোক লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে প্রসাদ পেতে বসবো। এই যে তপুর বাবা অলরেডি বসে পড়েছে, এই যে দেখুন। তো এই যে কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। নবান্ন প্রসাদ আমাদের চিরাচরিত, খুব সুন্দর মহোৎসব আমাদের। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও সুন্দর করে ভগবানকে দিলাম এবং সুস্বাদু প্রসাদ পাইতেছি আমরা। আর এই যে এখানে তপুরটা আর আমারটা, এই আমি অল্প করে নিয়েছি যেহেতু কালকে আমার সমস্যা ছিল। তো বন্ধুরা, এই যে আমিও প্রসাদ পেতে বসে পড়েছি, আর আজকে নবান্নটি আমরা মুড়ি দিয়ে পাচ্ছি। আর নবান্ন মুড়ি খই এগুলো দিয়ে পাওয়া যায়। তা আমাদের এখন খই ঘরে নাই, ভাজা নাই, এই কারণে মুড়ি দিয়ে পাচ্ছি। আপনারা খই দিয়ে মুড়ি দিয়ে পেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগে। আর আজকের নবান্নটি অনেক টেস্টি হচ্ছে বন্ধুরা। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে না লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা তো সেই সময় দেখলেন আমরা সকালে প্রসাদ পেয়ে নিলাম। তো আমি এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য, আর বাইরে চুলায় রান্না করছি। বাইরে প্রচুর মেঘ, বৃষ্টিও হচ্ছিল, এখন বৃষ্টি নয় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো এই যে দেখুন, ওই যে হাঁড়িতে অন্ন, আর কড়াইতে এখানে লাউ সবজি দিয়ে দিয়েছি, আর পুঁইশাক রান্না করব, আর কিছুই করব না। বাইরে বারবার বৃষ্টি আসছে। আর বন্ধুরা, এই যে বাইরের ওয়েদারটা দেখুন, খুবই খারাপ একটা পরিস্থিতি। আর বন্ধুরা, এই দুই আইটেমই রান্না করব, আজকে আর রান্না করব না। এমনিতে বৃষ্টি পড়ছিল, তারপর উপরে পলিথিন দিয়ে দিয়েছে তপুর বাবা। তো আমি এই দুইটা আইটেমই রান্না করব। তো আমি তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে যাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, রান্না তো অনেক আগে হয়ে গেছে, বকটকো লাগানো হয়ে গেছে, তপু ওর বাবা প্রসাদ পেয়েছে, আর আমি মাত্র প্রসাদ পেতে বসলাম। এই যে দেখুন, এই যে অন্ন আর পুঁইশাক, আর এই যে এখানে লাস্ট সবজি আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু এগুলো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে একটু দাঁড়াবেন। তো সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণ।